আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। জাগুন স্টুডেন্টের পরে আপডেটটি প্রকাশিত হয়েছে যে চলতি মাসে পুরোদমে মাধ্যমিক ক্লাস শুরু বলেছেন শিক্ষামন্ত্রী। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবা। চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক ক্লাস পুরোদমে শুরু করতে পারবো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি। তিনি বলেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে, যেহেতু পুরোদমে যদি ক্লাস শুরু হয়ে যায় তোমাদের অ্যাসাইনমেন্ট নাও দিতে পারে, বন্ধ হয়ে যেতে পারে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া। শুক্রবার চার মাস রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার 2022 উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন। ডাক্তার দীপুমণি বলেন পুরোদমে ক্লাস শুরু হলে ব্যালেন্ড এডুকেশন কীভাবে শুরু করা হবে আমরা পলিসিটা করছি। এ মাসের 26 তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা, যেহেতু খুব জোরে সোরে কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করব কোথায় কীভাবে কখন প্রয়োগ করব, সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন আমরা যে অনলাইন ক্লাস করেছি সেটা সেই অর্থে পুরো ব্ল্যান্ড না। ব্ল্যান্ড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজে এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না। বইয়ের সংগীত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে ফলে শিক্ষামন্ত্রী বলেন আমরা সংগীত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটা সেই সিলেবাসে হওয়া উচিত, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন বিষয়টা দেখবেন, আবারও কথা বলব। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট সকলের জন্য যে চলতি মাস থেকে পুরোদমে ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী, সেক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকে ভিডিওটি দেখে তোমরা অনেক অনেক উপকৃত হয়েছ। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সেরুন তাল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।